ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবে বেশ সরগরম হয়ে উঠুছি। নির্বাচন যেতে পাখাই আসুচি, রাজনীতি সেতে তেজি উঠুছি। তিনি তিনোটি সরপঞ্চ ময়দানে লড়ুচন্তি এরসমা ব্লক জানকাদাইপুর পঞ্চায়েতরে। সরপঞ্চ প্রার্থী ভাবরে তিনি প্রমুখ দল প্রার্থী দেইথিবা বেলে ভোটরক মন কিনিবারে বেশ মাহির হয়ে পড়িছন্তি তিনি জন প্রার্থী। দুর্গাপুর গ্রামর মুখ্য রাস্তা অবস্থা কহিলে ন সরে। এই রাস্তাকু দীর্ঘ বর্ষ ধরি সরকার দৃষ্টি দেউ নাহান্তি। এই কচ্চা রাস্তায় তিনোটি গ্রামর লোকে যিবা আসিবা করুছন্তি। বিজেডি দলরু প্রতিদ্বন্দ্বী সরপঞ্চ প্রার্থী তথা সমাজসেবী জিতেন্দ্র বেহরা বিজয় হলে দুর্গাপুর গ্রামর রাস্তা এবং বিভিন্ন সমস্যাকু মধ্য সমাধান করবে বলে প্রতিশ্রুতি দেউছন্তি। সেইপরি সঞ্জয় দাস কম বর্ষ বয়সরে জনে যুবক হইতিলে মধ্য পঞ্চায়েতবাসীকু বিভিন্ন সময়রে সাহায্য করিবাকু সে আগাই আসন্তি। সে নির্বাচন ময়দানকু ওহ্লাইবার কারণ পচারিবারু সে কহিছন্তি, বিভিন্ন সময়রে পঞ্চায়েতরে দুর্নীতি হউছি, এহাকু সফা করিবা এক প্রকারর লক্ষ্য রহিছি তাঙ্কর। দুই দল সরপঞ্চ প্রার্থী গাঁ গাঁ বুলি নির্বাচন ভিক্ষা মাগুথিবা বেলে সেইপরি জনে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুদর্শন কান্ডি কংগ্রেস দলরু টিকেট পাই সরপঞ্চ প্রার্থী ভাবে প্রতিদ্বন্দ্বী হইতিবা বেলে পঞ্চায়েতর বিভিন্ন সমস্যাকু বিগত দিনরে লোকলোচনকু আনিথিলে। তেবে এহাকু সুধারিবা পাই বা লোকক সমস্যা দূর করিবা পাই সরপঞ্চ প্রার্থী হইছন্তি সে। সেইপরি এই পঞ্চায়েতরে 18টি ওয়ার্ড হইতিলে মধ্য ভোটরক সংখ্যা 5800 জন অছন্তি। তবে কিছু গ্রামক পানীয় জলর সুবিধা নথিবারু পঞ্চায়েতবাসী নাহি নথিবা হইরাণ হরকত হেউছন্তি। পঞ্চায়েতরে বহু গরিব লোকে ইন্দিরা আবাস, মো কুড়িয়া, রাশন কার্ড, বিধবা ভত্তারু বঞ্চিত অছন্তি। এমিতিকি স্বাস্থ্যসেবা যোজনার পঞ্চায়েতবাসী নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হেউছন্তি। তবে এইপরি বিভিন্ন সমস্যা পঞ্চায়েতরে অছি, এহাকু কিয়ে সুধারিব তাহা মধ্য এক প্রকার প্রশ্ন হয়ে ছিড়া হইছি। কিন্তু পঞ্চায়েতরে সবুয়াড়ে পোস্টর ব্যানর তুহাকু তুহা দেখা গলাণি। তবে আগকু দেখিবাকু বাকি রহিলা কিয়ে পিন্ধুছি বিজয়ের মুকুট। বিজয় তো সেটা আমার হাতের নুহ, ভোটর মান হাতের অোক মানে যা আশা রক্ষিবে যে আমার পঞ্চায়েতের উন্নতি করব তাকে হি ভোট দেবে। তেমকরি আমার পঞ্চায়েতের তো বহুত সমস্যা রহুছি, মানে এত উন্নতি নুহ, যা ফলের কি পানীয় জল সমস্যা, রাস্তা সমস্যা, গোটে খেল পড়িয়া আম পঞ্চায়েতের না, যা মানে বহুত দুঃখ লাগুছি কহাপাই। গোটে খেল পড়িয়া ছোট পিলামানকে খেল পড়িয়া টিকিয়ে না, বিদ্যালয়ের উন্নতি না, স্কুলর উন্নতি না, বহুত সমস্যা, না মেডিকালটি অছি, না গোটে পোস্ট অফিস অছি, স্বাস্থ্য সমস্যা বহুত। এটি আমার পঞ্চায়েতের এটি 5000-7000 লোক বসবাস করছেন, তাকে গোটে স্বাস্থ্যপ্রাই গোটে মেডিকাল ব্যবস্থা না, তেমকরি এটা আমি বহুত অসুবিধার চলুছু। আম পঞ্চায়েতের আমার যোগ্য যে শিক্ষিত লোক আমি চাহুছু, আমার যে কাম করে পারিব, আমার রাস্তাঘাটর বহু অসুবিধা, আমার পঞ্চায়েতের পানীয় জল অসুবিধা, হাইস্কুল গোটে অছি শিক্ষা, সেটি যে ঘর দ্বার সব ভাঙ্গি গলা, কিছু উন্নতি হয়ে পু না। আমি চাহুছু আমার প্রার্থী সরপঞ্চ প্রার্থী সুদর্শন কান্ডি যে অবসরপ্রাপ্ত শিক্ষক সেই মানুষ লোক মানে চাহুন বিকাশ টোটাল আমার কিছু না, রাস্তাঘাট না, কিছু না, পা বিটুয়া পিলা ছুঁ পাই পার না, গোটা দুইটা কিলোমিটার যা পড়ুছি পাপাই, আউ ভারি হত হতরে চলুছু আমি। আমার গাঁকু টোটাল রাস্তা না, আম্বুলান্স বি সহ গাঁ ভিতর পশিপার না, সে গোটা কিলোমিটার দূরে রয়েছে, রোগীকে বি নেই কান্ধেকি যা পড়ুছে, আমার ভারি অসুবিধা। আমি যে রাস্তাঘাট করে দেব আমি বি তাকে ভোট দেওয়া প্রস্তুত অছি। রাজনীতি মোর পেশা নুহে কি নিশা নুহে, মু রাজনীতি হি প্রথম থর আসিছি। মো জানকাদিপুর গ্রাম পঞ্চায়েত 18 ওয়ার্ড মু নিজে বুলি দেখিছি। মুখ্যত আমার তো দুর্গাপুর ওয়ার্ডর রাস্তার সমস্যা অছি, পানীয় জলর সমস্যা অছি, আউ সেই দুর্গাপুর ওয়ার্ডর যে 4-6 ঘর গোটে কেনাল অছি, সেই কেনালের মধ্যে গোটে লোক মানকর যাতায়াত পাই পোলর ব্যবস্থা সে নিহাইতি আবশ্যক। আম আখপাখের বহুত গাঁ বুলি সারা পরে দেখলি জৈনাবাদ রাস্তার অবস্থা শোচনীয়, হেডকোয়ার্টর জৈনাবাদ সে রাস্তার অবস্থা শোচনীয়, হেডকোয়ার্টর দুর্গাপুর বলরামপুর দিয়ে যে আমার বহুলিয়া, বহুলিয়ার দুর্গাপুর সে রাস্তা তো নিহাইতি আবশ্যকতা আছে। তৎপরে নরসিংপুর বালা অভিযোগ করলে তোমার পানীয় জলর প্রথম লক্ষ্য যুব মু তো কিছু জানি না, পঞ্চায়েত বিগত দিনের কোণ ঘটিছে কিছু জানি না, যুবক হিসাবে লোক প্রতিনিধি বাছি লোক মানে বাছি মতো, তো মুছি মো পঞ্চায়েতর যেকোন সমস্যা আছে সমস্ত পাখে পঞ্চাই, এটা মোর প্রথম লক্ষ্য ফাস্ট। দ্বিতীয় পয়েন্টে যে দুর্গাপুর
রাস্তা নেই অনেক বড় সমস্যা দুর্গাপুর যাওয়া এপর্যন্ত বি কোণী এরিয়ার বি কচা রাস্তা নথিলে বি আমার পঞ্চায়েতের বি কচা রাস্তা অছি এপর্যন্ত আমি পৌঁছি পারুনু লোক পাখে লোক বি পঞ্চায়েতকে আসবে বহুত সম্মুখীন হচ্ছে অসুবিধার তিন তিনটা পঞ্চায়েত দুই দুইটা পঞ্চায়েত ক্রস করি আসবে পড়ছে আমাকে বাট না তো সেপা সে চাহি প্রথম লক্ষ্য মোট রাস্তা তাঁর রোড সুবিধা করার চেষ্টা করি সেকেন্ড থিং জল সমস্যা পানীয় জলের সমস্যা এবার পাইপ বিছা যাই এবে বি সুদ্ধা লোক পাখে পাঁচ পৌঁছি পারুনি চেষ্টা করবি মু লোক সমর্থন কলে মু জিতিক আসিলা পরে মু লোক পাখে সেবা করবি প্লস এই পাঁচ সমস্যাকে সম্মুখীন করবি এটা মোর আউ মোর লক্ষ্য মো পঞ্চায়েতর বিকাশ আপনার দেখুবে আপনার বি নিজে আসছেন আমার তিনোটি গ্রাম অাকি দুর্গাপুর যা কি তা দেহে যা আসবার রাস্তা বি কমুনিকেসন বি সুবিধা না আপনার নিজে দেখুন এ পরিস্থিতি কোণ অঞ্চ বর্ষ বিজেডি সরপঞ্চ আসিলা দশ বর্ষ কংগ্রেস সরপঞ্চ আসিলা পরে বি এ অবস্থা এইভাবে এ লোক মানে যেভাবে যা আসবার যেভাবে সম্মুখীন হচ্ছেন অসুবিধার সেটা গোটে আপনার গুরুত্ব দিকে আপনার মিডিয়া ভাই মানে আপনার দ্বারা হি সবু কিছু সম্ভব হয়ে পড়ব আমি চাহুছু কি আমার পঞ্চায়েতর বিকাশ হি আমার লক্ষ্য প্রত্যেক লোক সুবিধা পারাদ্বীপ পরশুরাম মন্ত্রী রিপোর্ট ওড়িশা ভয়েস 24